সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো আপকামিং কিছু সুপার ফোন নিয়ে। তো থাম্বনেইলে যখন আপনারা দেখলেন যে সুপার ফোন লেখা, তো ভাববেন না যে মোটে ভুল করে আমি লিখেছি স্মার্টফোনের জায়গায় সুপার ফোন, তা না, আমি ইচ্ছা করে লিখেছি সুপার ফোন। কারণ আজকে যেই ফোনগুলোর কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপকামিং যে ফোনগুলো সেইগুলো কিন্তু আসলে সত্যি সুপার ফোন আসছে। তো আমরা কিন্তু এতদিন বাংলাদেশের বাজারে যেই ফোনগুলো পেতাম, 5G যেই ফোনগুলো পেতাম, সেগুলো কিন্তু হায়ার মিড বাজেট বা হায়ার বাজেট মিড বাজেটের একটু বেশি এরকম বাজেটে আমরা 5G ফোন পেতাম। তো এবার কিন্তু তা না, এবার আমরা মিড বাজেটেই 5G ফোন পেয়ে যাবো, মানে যাকে আমরা বলি বেস্ট বাজেট বা ভ্যালু ফর মানি, এরকম একটা বাজেটে কিন্তু আমরা 5G ফোন পেয়ে যাবো। তো গত নভেম্বর মাস তা মোটামুটি ফোনের লঞ্চের দিক দিয়ে ঠান্ডায় গেল, তেমন কোনো ফোন লঞ্চ হয়নি, তেমন কোনো মানে ফোনের সারা শব্দ পাওয়া যায়নি। কিন্তু ডিসেম্বর মাস মোটেও ভাববেন না যে নভেম্বরের মতন যাবে। ডিসেম্বর মাস কিন্তু ফোনের জন্য বাজারটা অনেক অনেক গরম থাকবে, অনেক অসাধারণ অসাধারণ কিছু ফোন লঞ্চ হবে, কিছু বেস্ট বাজেট ভ্যালু ফর মানি এমন বাজেট আমরা পেয়ে যাব 5G ফোন বা অনেক দুর্দান্ত একটা ভালো লেভেলের ফোন। যে কারণে আজকের ভিডিওতে কিন্তু আমি থাম্বনেইলে লিখেছি আপকামিং সুপার ফোন। আপনি যদি ফোন কেনার জন্য একটা বাজেট রেডি করেছেন, ভাবছেন একটা ফোন কিনবেন, তো অবশ্যই ভিডিওটা দেখে ফোনটা নিয়েন। তাহলে হয়তো আপনি আপনার যে বাজেটটা আছে সেই বাজেটে যে ফোনটা ভেবে রেখেছেন তার চেয়ে একটা বেস্ট ফোন পেয়ে যেতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করবো। তা আমি আসিফ, আপনারা দেখছেন মিস্টার ওয়াইটি আসিফ, আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আপকামিং যে ফোনগুলো আছে, তো ডিসেম্বরের মিড উইকের দিকে বা ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে লঞ্চ হবে মোটোরোলা G5G এবং মোটোরোলা G9 পাওয়ার। তো এই দুটো ফোনই কিন্তু আসবে 5G ভেরিয়েন্টে, দুটো ফোনই 5G। আর এই ফোনটা কিন্তু আমরা খুবই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাব। তো এই ফোনটিতে কী কী পাবো আমরা? তো এই ফোনটি আসবে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দিয়ে। তো এই ফোনটিতে আমরা যে কোনো একটিতে 5000 mAh এবং 6000 mAh ব্যাটারি পেয়ে যাবো, সাথে পেয়ে যাবো আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। তো এই ফোনটি মিড ডিসেম্বরে লঞ্চ হতে পারে। তো এই ফোনটি আমরা 20-25 হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবো। তো দুটা ফোনই কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, তেমন কোনো কম্পেয়ার করতে গেলে তেমন কোনো চেঞ্জেস নাই। হালকা পাতলা হয়তো বা ডিসপ্লেতে বা প্রসেসরে হালকা পাতলা প্লাস মাইনাস দেখতে পাবেন, এটাই। তো দুটি ফোনই কিন্তু 5G, আর আজকে যতগুলো ফোন আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা ফোনই 5G। তো এই সুবাদে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমাদের নেক্সট যে ফোনটা আছে সেটা হচ্ছে ভিভো V20 Pro। তো এতদিন বাজারে আমরা ভিভো V20 আর ভিভো V20 SE পেয়েছি। তো গত টেক নিউজে কিন্তু ভিভো V20 Pro আসছে এটা বলেছিলাম, তারপর আজকে একটু ডিটেলসে বলছি আপনাদেরকে। তো এই ফোনটি কিন্তু বলতে গেলে ভিভো V20 একবারে বড় ভাই বলা যায়, তেমন কোনো চেঞ্জেস নাই। নর্মালি ভিভো V20 যা যা পেয়েছিলাম সেগুলো পেয়ে যাবো, হালকা পাতলা চেঞ্জেস আছে, হালকা পাতলা তো অবশ্যই পেয়ে যাবেন, তা না হলে তো এটা ভিভো V20 Pro বলে আর সেল করতো না। তো ভিভোর ফোনগুলো কিন্তু অনেক সুন্দর হয় জানেন, ক্যামেরার জন্য ক্যামেরা পারফরমেন্সও ভালো থাকে এবং প্রসেসরের পারফরমেন্সও ভালো থাকে। আর ভিভো V20 যে লুকটা দিয়েছে বা ডিজাইন, যে কোয়ালিটি, থিকনেস, এটা কিন্তু অসাধারণ। তো অবশ্যই ভিভো V20 Pro এইরকম বাজেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন, নিঃসন্দেহে ফোনটি ভালো হবে। তো নেক্সট যে ফোনটার কথা বলবো এটা কিন্তু চিরচেনা একটা ব্র্যান্ড, অনেকজনারই প্রিয় একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে স্যামসাং। তো এই সুবাদে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, প্রত্যেকটা ফোনের আগামীতে রিভিউ ফুল রিভিউ পেয়ে যাবেন। তো স্যামসাং কিন্তু এই ডিসেম্বর মাসে তারা লঞ্চ করতে যাচ্ছে, মানে কম করে বা কনফার্ম আর কি, তিনটা স্মার্টফোন। তো যার মধ্যে সিরিজও থাকতে পারে, সিরিজ আসবে, অবশ্যই আসবে, এখন দুটো আসবে না একটা আসবে সেটা এখনও বলা যাচ্ছে না কনফার্মভাবে। তো অবশ্যই সিরিজ তো পেয়ে যাবেন, আর সাথে পেয়ে যাবেন স্যামসাং A12। তো এই ফোনটি কিন্তু থাকবে একবারে মিড রেঞ্জ, মানে লোয়ার মিড রেঞ্জ যেটাকে বলে, মানে লো বাজেটের একটু বেশি বাজেট যেটা, এবং মিড বাজেটও বলা যায় না যাকে,
তো এই বাজেটের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন স্যামসাং A12। তো এই ফোনটি প্রাইস আশা করা যেতে পারে যে আপনি এটা 15-16 হাজার টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। এই ফোনটি হয়তো বা আসবে মিডিয়াটেক হিলিও P35 এই প্রসেসরটা দিয়ে। তো যাই হোক, স্যামসাং এর ফোন মানে বুঝতেই পারছেন এখন কম্পিটিশনের বাজার, কে কত ভালোভাবে বাজার ধরতে পারে, কে কত কমের মধ্যে ভালো জিনিস কাস্টমারকে প্রোভাইড করতে পারে, এই কম্পিটিশন চলছে। তো এই স্যামসাং A12 এই ফোনটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে, যেটা হচ্ছে কি লোয়ার মিড রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। তো সাথে কিন্তু স্যামসাং লঞ্চ করতে পারে M সিরিজের একটা ফোন, কিন্তু কোন ফোন এটা এখনো কনফার্ম করে বলা যাচ্ছে না, কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর আজকে যে আমি ফোনগুলোর কথা বলছি, ভাববেন না যে ভোরাং মারছি বা হুদায় হুদায় আকাশে ঢেল মারছি, তা না। অনেক রিসার্চ করে কনফার্ম, 100% তো কনফার্ম বলতে পারবো না, কিন্তু 80% চান্স আছে এই ফোনগুলো ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার, যে কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো স্যামসাং এর এম সিরিজ থেকে কিন্তু পেয়ে যাওয়া একটা ফোন, তো যেই ফোনটি হবে মিড রেঞ্জের। তো গত কিছুদিন আগে যে স্যামসাং এর M51টা লঞ্চ হলো, সেই ফোনের বিষয়ে অবশ্যই শুনেছেন। আমার মতে 2020-এর বা নভেম্বর মাসে সবচেয়ে বেস্ট ফোন ছিল স্যামসাং M51। তো স্যামসাং এর নেক্সট যে এম সিরিজের ফোন আছে সেটা অবশ্যই আপনাদেরকে সারপ্রাইজ করতে যাচ্ছে, আর এটাও কিন্তু হবে 5G ফোন। আর এর আগে যে ফোনটার কথা বললাম স্যামসাং A12, এটিও কিন্তু একটা 5G ফোন। আশা ভাবা যায় 15-16 হাজার টাকায় 5G ফোন, অসাধারণ। তো স্যামসাং এর যে নেক্সট যেই ফোনটা আসতে পারে, তো এটা অবশ্য মানে নট শিওর যে ডিসেম্বরে আসবে না জানুয়ারিতে আসবে, কিন্তু আসবে অবশ্যই। ডিসেম্বরের শেষের দিকে যদি না আসে তাহলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে অবশ্যই ফোনটি আপনি পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে স্যামসাং এর S21 সিরিজের ফোন, মানে S21। তো স্যামসাং এর কিন্তু সবচেয়ে বড় লঞ্চ ইভেন্ট হয় সেটা হচ্ছে স্যামসাং এর S সিরিজের। তো এই লঞ্চ ইভেন্টটা কিন্তু তারা করে থাকে যে মোস্টলি জানুয়ারিতে, জানুয়ারির ফার্স্টে। তো এইবার কিন্তু পসিবিলিটি আছে যে তারা ডিসেম্বরের শেষের দিকেই এই ফোনটি লঞ্চ করবে, এবং জানুয়ারির প্রথম থেকে আমরা ফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবো, দোকানে পেয়ে যাবো, কিনতে পারবো। তো এই ফোনটি তার বলার কিছু নাই, সবাই তো জানেন এস সিরিজ নিয়ে। তো এই সিরিজে কিন্তু এই প্রথম স্যামসাং দিচ্ছে এস পেন, যেটা এর আগে থাকতো শুধু নোটে, কিন্তু এবার আমরা এস সিরিজেও পেয়ে যাবো। তো S21-এর জন্য কি কে ওয়েট করছেন জানিয়ে দেবেন অবশ্যই, সেটা প্রাইস তো আর বলা লাগে না, এটা একটা অনেকই হায়ার বাজেটের ফোন। তো আমাদের নেক্সট যে ফোনটা, তো নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে রিয়েলমি। রিয়েলমির কিন্তু আপাতত বর্তমান বাজারে অনেক ফেমাস বা অনেক পপুলার একটা ব্র্যান্ড হয়ে গেছে ইতিমধ্যে। তো কারণ যেটার কারণ হচ্ছে যে রিয়েলমি আমাদেরকে যে বাজেটে যেই ফোনগুলো প্রোভাইড করছে, এটা কিন্তু মানে অন্য কোম্পানি তেমনটা করতে পারছে না, বা যেই ফোনটা আমাদেরকে আমরা পাচ্ছি কোনো কমপ্লেন দেওয়ার জায়গা থাকছে না। তারা ভালো ডিসপ্লে দিচ্ছে, ভালো প্রসেসর দিচ্ছে, গেমিং এক্সপিরিয়েন্স ভালো, ক্যামেরা ভালো, আর কী লাগে। তো রিয়েলমির যেই সিরিজটা লঞ্চ হবে সেটা হচ্ছে X সিরিজ। ইতিমধ্যে হয়তো বা আপনারা ইউটিউবে বা অনেক ফেসবুক সব জায়গাতে হয়তো বা দেখেছেন। তো ফোনটি কিন্তু মানে অনেকটাই সম্ভাবনা আছে যে ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালভাবে, মানে গ্লোবাল ভার্সন। তো এই ফোনটি আসবে রিয়েলমি X7 এবং X7 Pro, এই দুটো ভেরিয়েন্ট আসবে। রিয়েলমি X7 অ্যান্ড X7 Pro-তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে যত সম্ভব Dimensity 1000+, যেটি একটা কিন্তু 5G প্রসেসর, তো অনেক ভালো একটা জিনিস। তো এই ফোনটি আমরা পেয়ে যাবো 20-25 হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যেতে পারি এই ফোনটি। তো এই ফোনটির আর আপাতত আর কোনো লিকেজ এখনো পাওয়া যাচ্ছে না, তো লিকেজগুলো জানতে বা এই ফোনটির সম্পূর্ণ রিভিউ জানতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন, অবশ্যই যা আমি জানার সাথে সাথে আপনাদের কাছে শেয়ার করে দেবো। আমাদের নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে শাওমির তরফ থেকে, তো শাওমি রিডমি নোট 9 5G। তো এই ফোনটি কিন্তু ইতিমধ্যে চায়নাতে লঞ্চ হয়ে গেছে চাইনিজ ভার্সনে। তো আমাদের গ্লোবালি এই ফোনটি হয়তো বা আমরা রিডমি নোট 9 এই নামে পাবো না, এটা হয়তো বা আমরা পেয়ে যাবো রিডমি নোট 10 এই নামে, কিন্তু সেম আপনাকে এখন যেই নামেই ডাকি, আপনার ডাক নামে ডাকি বা ভালো নামে ডাকি ডাকছি কিন্তু আপনি, তো সেম অবস্থা যে রিডমি নোট 9 5G এই নামে না আসে, আসতে পারে রিডমি নোট 10 5G। তো যেই নামে আসুক ফোনটি কিন্তু অনেক অসাধারণ হতে যাচ্ছে। হয়তো বাংলাদেশের বাজারে রিডমি নোট 10 হোক বা 9 হোক, যাই হোক, এই ফোনটি বাংলাদেশের বাজারে ডিসেম্বরের ফার্স্টের দিকে হয়তো বা মিড সময়ের মধ্যে চলে আসতে পারে।
তো এটি কিন্তু একটা মিড রেঞ্জের ফোন হতে যা ফোন হবে যেটা 5G Redmi Note 9 5G এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে একটি ভেরিয়েন্টে থাকবে স্ন্যাপড্রাগন 750G এবং সেকেন্ড ভেরিয়েন্টে থাকবে Dimensity 1000 প্লাস দুটাই কিন্তু 5G প্রসেসর আর এই দুটা ভেরিয়েন্টই লঞ্চ হবে এখন র‍্যাম রোম কত থাকবে সেটা এখনো বলা যাচ্ছে না ঠিকভাবে তো অবশ্যই জানতে পারলে আপনার সাথে শেয়ার করে দেব তো নেক্সট আমাদের নেক্সট আর লাস্ট যে ফোনটা সেটা হচ্ছে পোকো M3 তো পোকো M3 নিয়ে দুটা ভিডিও ছিল আমার একটা টেক নিউজে আমি জানিয়েছিলাম যে পোকো M3 বাংলাদেশে আসতে যাচ্ছে তো অফিশিয়াল কবে আসবে সেটা আমি বলতে পেরেছিলাম না আর রিভিউ দিয়েছিলাম তো এই ফোনটি নিয়ে বেশি কিছু বলবো না যদি রিভিউ দেখতে চান তাহলে আই বাটনে লিংক দিয়ে দিলাম ওখানে গিয়ে পোকো M3 ফুল রিভিউটা দেখে আসতে পারেন তো পোকো M3 বাংলাদেশের বাজারে হয়তো বা ডিসেম্বরের মাঝামাঝিতে অফিসিয়ালভাবে বাংলাদেশে চলে আসবে তো যারা যারা পোকো M2 নেওয়ার কথা ভাবছেন বা মিড বাজেট একটা ভালো গেমিং ফোন নিতে যাচ্ছেন তারা অবশ্যই একটু ওয়েট করে পোকো M3 এটা নিয়ে নিতে পারেন অনেক ভালো একটা ফোন করেছে রিভিউ এখনও না দেখে আসলে আই বাটনে লিংক দেওয়া আছে ওখানে যে দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে যেও দেখে আসতে পারেন তো গাইজ আজকে আর কথা না বলি অনেক কথা বলে দিলাম অনেক বক 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 করে ফেললাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা লাভ ইউ